সালামু আলাইকুম ভিভাস আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডে একটি নতুন নিয়োগ চলমান রয়েছে বিজিবি নিয়োগ সার্কুলার দু হাজার তেইশে একশো একতম ব্যাচে সিপাই ভর্তি কার্যক্রম দু সালে যারা অনলাইনের মাধ্যমে নতুন নিয়মে আবেদন ফর্ম পূরণ করেছেন তাদের মাঠে কী কী কাগজপত্র লাগে এই ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে আর সালাম আলাইকুম ভিভাস আমি টুটুল আসি আপনাদের সাথে চলেন শুরু করা যাক যেসব কাগজপত্র বিজিবি মাঠে নিয়ে যাবেন এক এসএসসি এবং এইচএসসি পাশের মূল সনদপত্র দুই সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশের প্রশংসাপত্র সাথে করে নিয়ে যেতে হবে অবশ্যই এই প্রশংসাপত্রের আপনার ঠিকানা এবং জন্মতারিখ উল্লেখ থাকতে হবে তিন অভিভাবকের অনুমতিপত্র অথবা সম্মতিসূচক সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কমিশন দ্বারা সত্যায়িত করতে হবে চার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিতে হবে পাস চারিত্রিক সনদপত্র নিতে হবে ছয় সদ্যতুলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি ছবি নিতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এর পাশাপাশি এক কপির ছবি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশন দ্বারা সত্যায়িত করতে হবে সাত ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের নিকট হতে অবিবাহিত সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ এক কপি সত্যায়িত নিয়ে যেতে হবে নয় এরপর আপনি অনলাইনে বিজিবিতে আবেদন করার সময় যে ফর্মটি পেয়েছেন সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু অবশ্যই এস আসার পর আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা যে কাগজপত্রগুলোর কথা বলেছে সব কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে এখান থেকে যে কোনো একটি কাগজপত্র নিতে ভুল করলে আপনি বিজেপি মাঠ থেকে বাদ পড়ে যাবেন আর যাদের বিভিন্ন কোঠা রয়েছে যেমন বিজেপি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান মুক্তিযোদ্ধা কোঠা বিএনসিসি ক্যাডেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের কোঠা রয়েছে সেক্ষেত্রে কোঠা প্রমাণকারী সনদপত্রটি সাথে করে নিয়ে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি এই সকল কাগজপত্র মাঠে নিয়ে যান তাহলে অন্তত কাগজপত্রের দিক থেকে আপনি বাদ পড়বেন না